খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদানা ওমর ফারুক এবাড়া কি ঠান্ডা না গরম গরম অর্ধ পৃথিবীর শাসক ছিলেন প্রেসিডেন্ট ছিলেন কথা কন জিনাকে দেখলে শয়তানে পর্যন্ত ভয় পাইতেন ওমর যেই জায়গা দিয়া যাইতেন 40 দিন পর্যন্ত শয়তান ওই জায়গা দিয়া যাইতো না কথা কন ঠিক নি উমরের বিচার তো শক্ত বিচার জ্ঞানীগুণী ভাই বাবারা বন্ধুরা ইমানের বেলা নবীজির মহব্বতের বেলা নিজের আপন বাবাকেও ছেড়ে দেয় নাই আল্লাহু আকবার কুরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম কিটা করবেন নামাজ দিয়া রোজা দিয়া হজ যাকাত দিয়া দাঁড়ি টুপি দিয়া কি করবেন যদি ঈমান না থাকে ইসলামের বেনা কটা বনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের বেনা হলো পাঁচটা মনোযোগ গরিবের জন্য তিনটা গরিবের জন্য তিনটা কালেমা নামাজ রোজা কডইস ধনী হইলে পাঁচটা ধনী হইলে হজ যাকাত ফরজ হয় গরিবের জন্য হজ যাকাত ফরজ না আমার কথা বুঝুন জি ধনী হইলে হজ যাকাত ফরজ হয় আজকে বলে যাব কোন মাওলানা সাহেবের জন্য নামাজ ফরজ নয় হাফেজ সাহেবের জন্য নামাজ ফরজ নয় ইমাম সাহেব হুজুরের জন্য নামাজ ফরজ নয় ফিস সাহেব হুজুরের জন্য নামাজ ফরজ নয় মুফতি সাহেবের জন্য নামাজ ফরজ নয় মুয়াদ্দেস সাহেবের জন্য নামাজ ফরজ নয় বাবারে আল্লামার জন্য নামাজ ফরজ নয় নামাজ ফরজ কার জন্য ধনী হইলে হজ যাকাত ফরজ হয় নামাজ হইল ইমানদারের জন্য যার ইমান আছে তাকেই নামাজ পড়তে হবে কথা কথা যার ইমান নাই তার নামাজের দরকার পড়বো কোনো লাভ হবে আমেলাতুন না সেবাতুন তাসলা না রান হামিয়া জোরে সরে নাউজুবিল্লাহ জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা লোভে মানা ভয়ে মানা উমর যখন ইসলাম গ্রহণ করলেন উমরের তরবারির ভয়ে আমার নবীজির মানছি যদি উমরে লাগল ভাই কেল্লা রাখতো না কথা কন এই বয়ে যাইয়া নবীজিরে মানছে কলমা শরীফ পড়ছে এটারা হইছে মুনাফেক এরা কি মুনাফেক ওসমান গনি ওসমান হইল দনি ওসমান কি গরিব না দনি জোরে সরে মারহাবা খলিফাতুল মুসলিমিন আমির মুমিনিন সাইয়েদানা ওসমান গনি ডাক দিয়া কয় নবী গো আপনি হুকুম দেন আমি মসজিদে নববিটা করে দিব জোরে সরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার উসমান গনি গনি অর্থ ধনি আল্লাহু গনিউন আল্লাহ নিজেই ধনি জোরে সরে কোন সুবহানাল্লাহ উসমান গনি কত বড় ধনি এবাড়ার দনের লোভে পড়িয়া ওই কাফের বেঈমানেরা কলমা শরীফ পড়ছি কলমা পড়িয়া যদি ওসমানের কাছে যাই মুসলমান হিসাবে আমরারে কিছু দিব আমরার কিছু এ তারা লোভে মুসলমান হইছি নবীরে মানছি লোভে লোভে মানার না ইমান নয় এরা হইছে মুনাফেক এরা কি আবু বকর সিদ্দিকের মতো যারা নবীজিরে ভালোবাসিয়া মায়া মোহাব্বতে নবীরে মেনেছে তারা মমিন হইয়া গেছে সুবহানাল্লাহ জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আমরা জানি আসসালাতু মাত্তাহুল জান্নাহ নামাজ ব্যবস্থার চাবি কুলুবিল মুমিনিনা আরশিল্লা মুমিনের কাল আল্লাহ পাকের আরশ মারহাবা কয় কার কাল না কার কাল মুমিনের কার না মুসলমানের না সোরের না সিটারের বাটফার ইহুদি না সারা কে মমিন মারহাবা মমিন হইতে মমিন কারে কয় যারা আল্লাহর হাবিবের সর্বগুণে মানে আল্লাহ রাসূলের মানার নাম মমিন জোরে সরে কোন সুবহানাল্লাহ একটা চুল পরিমাণ কোন যদি ইমানের বেলা ঘাটতি থাকে তে আর মমিন হইতে পারে না জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ অন্তরে কান লাগান এই জন্য জানলে হবে না চিনলে হবে না মানতে হবে কথা কন ঠিক নি মুসলমান হয়েছেন বলে হুজুর আমরা তো জানি সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম ফরর খাওয়া হারাম কিন্তু বন্ধ আছে আপনি এখন 100 টাকা নোট এখন হালাই যান 100 আর দূরে যান একজন দেখবেন যে আইএস আইবেন নাই কথা কথা ফিসি দি আইএস আইবেন আল্লাহ যে তার ফকট হইতে আল্লাহর কসম খাইও আমি সুজ
কথা কম আরে বহু নিজে দেখছি পরীক্ষিত লগে লোক আসতেছে পিছনে লোক নো ফালাই দিছি তাতে আস্তে এদারে জন ব্রেক করছি কিছু দিকে চাই আস্তে ফায়ার ফালে ফালাই দিছি যাতে আমি নাটক করি কথা কম ফরর খাওয়া কি হারাম যত ইবাদত করেন ফরর খাইয়া নামাজ পড়তে পড়তে যদি কোফালে দাগ ফালান কাজ হইবনি এই জন্য নামাজ হইল ব্যবস্থার চাবি ব্যবস্থার ইমানদারের জন্য নামাজ ব্যবস্থার চাবি আবার নামাজ হইল দোজখের চাবি বেঈমানদারের জন্য বলে হুজুর দলিল দেন দলিল হইল ফাওয়াইলুল লিল সূরা মাউ কোরআনে আছে বর্ণনা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা দয়ালু আল্লাহ আমার বলে রে কথা কোন ঠিক নি ওরে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা ওয়াল দুজুগে তার ঠিকানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা ওয়াল দুজুগে তার ঠিকানা এমন নামাজ রোজা যে করে হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্দা কর রে কথা কোন ঠিক নি সিরাতাল মুস্তাকিম আমরা এমন একটা রাস্তা চাই যেটা খুব সরল সোজা কথা কোন ঠিক নি ইসলাম এমন একটি ধর্ম আল্লাহ নিজে গ্যারান্টি দেন ইন্নাল দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম হলো আল্লাহ পাকের মনোনীত ধর্ম এই ইসলামের বেনা হলো পাঁচটা কয়টা কালেমা নামাজ রোজা হজ যাকাত জোরে সোরে কোন মারহাবা জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা এখন এই নামাজ কত গন্ডা ঘরে দেখলাম আবার পরে রক নষ্ট করে আর এক বেডার মাছ ফুকুরের মাছ নিজে দই রাখা আছে কি নাই আর এক বেডার ক্ষেতের সারের পানি নিজের ক্ষেতের দিকে ছাড়ি দেয় আর এক বেডার জায়গা জোর করে দখল করে আল্লাহ রাসুলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রেহি বলেন আল্লাহ রাসুলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে কাজ না করলো খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসুলুল্লাহ কথা কয় না কাজ না করলো খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসুলুল্লাহ হাসর মিজানে কিন্তু ফরিবে ফেরে আল্লাহ রাসুলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে আল্লাহ রাসুলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ কথা কর আহা নামাজ এক এক উক্ত হরেন ন দুই উক্ত হরেন ন হাঁস উক্ত হরেন ন তওবা করলে মাপ দিতে ফারবুনি আল্লাহ ও মাওলা তোমার কুদরুতে রফার তোমার মহিমা বুঝা তোমার কুদরুত বুঝা শক্তি আছে কারো দয়াল মাওলায়ো জোরে সোরে কোন সুবহান আল্লাহ ও মাওলায়ো ইনসাফ করিবা তুমি ময়দানে হাসরে আমরা গুনা না করিলে আমরা পাপ না করিলে মাফ করিবা কারে দয়াল মাওলায়ো জোরে সোরে মারহাবা তাহলে গুনা মাপ দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না আছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির জোরে সোরে মারহাবা ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা সারে না পরিমাণ কারো হক নষ্ট করা হজ করতেন গেছেন খানা একবার গিলাপ দিও যদি আমনেরে কাফন ফরায়া মাটি দেয় মাফ হইবুনি তওবা করলে মাফ হইবুনি হক কলে বাদ ফরর হক আল্লাহ মাফ করে না এই জন্য জালালি কয় বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে ফরর হক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা ফরে রক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা বাঁচাইতে পারবে না তোরে কাবা করে আল্লাহ রাসুলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন আল্লাহ রাসুলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে জোরে সোরে মারহাবা মাগরিবের পর ওয়াজ করছে কেডা কোথায় নেবেন গোলাম হোসেন আল কাদেরী অত্যন্ত সুন্দর একটা ওয়াজ করছেন নামাজের গুরুত্ব সম্পর্কে সুবহানাল্লাহ কথা কোন ভাবে বোঝা যায় রাখ আস্তে কোন লাগবে বারিশানা শীত কথায় বোঝা যায় মুরুখ কোনা পণ্ডিত কথা কয়
ওয়া শুনছি আরে বুঝা লাগছে যে এটা একটা সুন্নি বক্তা মারহাবা কম জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা নামাজের উপরে গুরুত্ব দেওয়ার দরকার আছে নামাজ তো হলো সুন্নিরার জন্য কার জন্য না লামাজাবির জন্য না মুনাফিকের জন্য নামাজ হলো সুন্নিরার জন্য ইমানদারের জন্য জোরসোরে কোন মারহাবা এখন আসেন নামাজ তো পড়ি সুন্নি মানুষ দাবি করি আল্লাহর কোরআনে আল্লাহ পাক ফরমান ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় যিনি নামাজ পড়বে নামাজ তারে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে সুবহানাল্লাহ বহু নামাজি দেখি দেখছি আন্তর্জাতিক মিশা কথা কয় বাবারে সাহের দোকানে বইয়া বইয়া ফরের গিবক আসেনি এবার বিচারটা আপনার কাছে এতে যে নামাজ পড়িয়া মসজিদ দুন বাইর হইয়া লাল রংসা ইসা রংসার নিচে আসা নাই কথা কয় সৈদারের নিচে চাকরি নাই লেংটির নিচে পোশাক নাই কথা কয় চকিদারের নিচে চাকরি লেংটির নিচে কোনো পোশাক নাই বাইরে লালসার নিচে কোনো সা নাই কথা কন না এই সা কদ্দুর খাইবার আশা জানে এই তার সাথে ওই তার মিল নাই এবার এটার নামে এতে গিবত গা তো হইতে কয় রে এবার সা দে হিতার কাছে বালা লাগ দিয়ে আছে কথা কয় গিবত বলা যায় যেরকম হারাম শুনো হারাম সুদ খাওয়া যেরকম হারাম দেওয়া হারাম সাক্ষী হওয়া হারাম কথা কর ঠিক নি ওরা সুদার ঘুষ এখন মানুষ সুদার ঘুষ এখন মানুষ প্রকাশে খাইছে রে কিয়ামতের আলামত আইছে রে হে ও ভাই কিয়ামতের আলামত আইছে রে সুদার ঘুষ এখন মানুষ প্রকাশে খাইছে রে কিয়ামতের আলামত আইছে রে হে ও ভাই কিয়ামতের আলামত আইছে রে ফতেগাতে চলছে জানা যাকাত হইল জরিমানা লুবি লম্পট মাথা বুড়ি পাইছে রে কথা কোন ঠিক নি আফতে কাঠে চলছে জানা জাকাত হইল জরিমানা লুবি লম্পট মাথা বুড়ি পাইছে রে ওরে হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে কথা কয় না হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে কিয়ামতের আলামত আইছে রে হে ও ভাই কিয়ামতের আলামত আইছে রে জোর সরে নাউজুবিল্লাহ ভাইও আগেরকার যুগের মসজিদ আছিল কাঁচা কথা কথা মুসলমানের ইমান আছিল ফাঁকা এখন মসজিদ হলো ফাঁকা মুসলমানের ইমান হলো কাঁচা নামাজ পড়ে সুদ খায় গিবত গায় আছে না ওই যে ইমান কাঁচা ইমান কাঁচা হইলে মসজিদ ফাঁকা হইলে কোনো ফায়দা হবে না কথা কোন ঠিক নেই এই জন্য না জালালি কয় ইমান হারা মুসল্লি ভাই ইমান হারা মুসল্লি ব্যাঙ্গের মতো কেন কর ফালা ফালি কমিয়া নামাজ হড়িয়ে আছি কত দিবা ক শতকরা কত দিতাম কমা সবাই জানে যে আমি 20 টাকা নিয়েছি দিনে সুদে শতকরা 20 টাকা নাউজুবিল্লাহ কইলো হাজী সাহেব কথা কইলি কেউ বেটা নামাজ পড়িয়েছি তো লোকই মিশা কথা কইল দেখছেন নি কার বাটা নামাজের দোহাইও দেয় আছে কি নাই ও সুদুর কথা কইছে কদুর কইতে আমি জন্য কই আরি আমরা মুখ কালা করিগেন না এটা আমি নিজে বানাই কই না কথা কয় জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা গাড়ির চাকা যদি লি কয় হাওয়া থাকবো নি সাক্কা ফানসার সাক্কা ফানসার গাড়ি চলবে না বাইরে জামা যদি ফারা সিরা হয় টেইলারের কাছে নিলে জোড়া তালি দেওন যায় কথা কয় ইমান এমন মহাদন ইমান বিল গায়েব ইমান হইল অদৃশ্য অদৃশ্যের প্রতি না দেখিয়া বিশ্বাস করার নাম হইল ইমান সুবহানাল্লাহ ইমান দেখা যায় না কার কি পরিমাণ ইমান আছে মানুষের চেহারা শুরুতে বোঝা যায় না এবেটা কি মানুষ না অমানুষ কথা কয় না চেহারাতে বোঝা যায় না কত দাঁড়িওয়ালা কত টুপিওয়ালা বাপরে সকসক করে চেহারা কাজ কারবার করিছান আস্তা সিটার কথা কাজে মিল মুনাফিক শুরুতে মুসলমান হাকিকতে মুনাফিক কথা মনে কষ্ট নিয়েন না এটা কালিয়াপুর এলাকা ঠিক নেই আল্লাহু আকবার বোধ কয়েকশো আছে মাড়ির নিচে কালিয়াপুরের ভক্ত বিশেষ করে কালিয়াপুরিয়া রিয়াসাত রামপুর
এই জন্য আমার বাবা ইচ্ছে করলে বহু লোকেরে এগারা মুরিদ করাতে পারত, কিন্তু বাবা মুরিদ করে না, এই সব দিয়ে রিয়াসাত রামপুর দেখাই দিছে, নিয়ানো মুরিদ দিছে, বাবা কইতো ভাই মারহাবা কর, রশিদ কন্ট্রাক্টর, এবারে ভাই কইতো আমরা সাসা কইতাম, আমিন মাস্টার সিনিন নি আপনারা, আল্লাহ আমার নাজুক আকু, এবারে আগর লগের একজনে আছে মুমিন মুলুবি, কি মুলুবি আর নয় এবারে, হ্যাঁ লগের সব দিয়ে চলে গেছে, আল্লাহ 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 আল্লাহ, কত আসছি কত গেছি কত খাইছি কত আইছি, আল্লাহ তুই কবুল কর না, আমিন, আল্লাহ সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ, কথা কোন ঠিক নেই, আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ দেন অন্তরে কান লাগান, এই জন্য আমি বলতেছি আমল যদি ফারা হয় ইডা চলে, ইমান হারা হইলে চলে না, এই জন্য না জালালি কয় ইমান হারা মুসল্লি ভাই ইমান হারা মুসল্লি, ব্যাঙের মতো কেন কর ফালা ফালি, ওরে না জানিয়া ওরে না জানিয়া মূল কাহিনী কেন কর তালি বালি, ব্যাঙের মতো কেন কর ফালা ফালি, ইমান হারা মুসল্লি ভাই ইমান হারা মুসল্লি, ব্যাঙের মতো কেন কর ফালা ফালি, ও বাইরে ভাই কি বলবো নামাজির স্বভাব, স্বভাবের তো কি চরিত্র, স্বভাবত্র চরিত্র, আপনার বুঝতে কোনো অসুবিধা হয়নি, আপনারা আমার কেউ বাবার সমান কেউ ভাইয়ের সমান কেউ সাসার সমান, কথা কন, আমার ভুল হইলে আমার কেউ বাতি যা এমনে নত এমনে আমি শুধরাই যাব, ও বাইরে ভাই আয় কি বলবো নামাজির স্বভাব, সুদের টাকার করে আলাপ, মুখে দাঁড়ি মাথায় সুন্দর টুপি, বাইরে ডিলা ডালা পাঞ্জাবি গায় অন্তরে কয়লার কালি, ডিলা ডালা পাঞ্জাবি গায় অন্তরে কয়লার কালি, ব্যাঙের মতো কেন কর ফালা ফালি, ইমান হারা মুসল্লি ভাই ইমান হারা মুসল্লি, ব্যাঙের মতো কেন কর ফালা ফালি, ও বাইরে ভাই আয় আল্লাহ পাকের কোরআনে কয় একদল নামাজিরা রয় ওই নামাজি হবে জাহান্নামী, কে কয় আরো জোরে কে কয়, ও বাইরে ভাই আল্লাহ পাকের কোরআনে কয় একদল নামাজিরা রয় ওই নামাজি হবে জাহান্নামী, বাইরে সূরা মাউনের কথা জালালিয়ে দেয় বলি, সূরা মাউনের কথা জালালিয়ে যায় বলি, ব্যাঙের মতো কেন কর ফালা ফালি, ইমান হারা মুসল্লি ভাই ইমান হারা মুসল্লি, ব্যাঙের মতো কেন কর ফালা ফালি, জোরে সরে কর নাউজুবিল্লাহ, আমরা ওই নামাজ চাই না যেই নামাজে সুদ খায়, কথা কয় আমরা ওই নামাজ চাই না ওই নামাজ পড়তে চাই না যেই নামাজে সুগুল কুড়ি করে পরে রক নষ্ট করে গীবত গায়, কথা কন ঠিক নেই, আমরা ওই নামাজ চাই যেই নামাজ আমার নবীজি শিক্ষা দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, জোর সরে কন আল্লাহু আকবার, নামাজটা শরীয়তের একটা বেড়া, এখন বরং বেনামাজি চেয়ে নামাজিরা মিশা কথা কয় বেশি, এটারে লাগাইছে সাইনবোর্ড উপরে মধুর লেবেল ভিতরে মদ, উপরে মধুর লেবেল একটা মুসলমান বেচতে আসে দুধের মধ্যে ভানি দিয়ে টুপি টাপি মাথা দিয়ে হজর নজর, কথা 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 কোনা হিন্দু দোয়ানা কিনতেন না ইন্নামাল মুশরিকুনা নাজাসু, এটি নাফা বুঝলাম, তো মুসলমানে যে টুপি ফরি আসে এটা তো হানি করে দিছে, কথা কথা আসেনি আসেনি ওই টুপিটা মাথার দিছে সাইনবোর্ড তারে বিশ্বাস করবো মানুষে, দাঁড়ি মা আছে মুখের মধ্যে সত্য কথা বলবো সব কাজে থাকবো, আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এই যে সাইনবোর্ডটা তুই লাগাইয়া নবীর লেবাস লইয়া নবীর রঙে রঙিন হইয়া দুই নম্বরই করলি আল্লাহ জানেনি, এই জন্য তোর খবর আছে ওয়াইলুল্লি যা গেলে ওয়ালিল আলেমে সাবউনা ওয়াইলান, কোন মুরুক্ষ যদি একটা অন্যায় করে কোন বেনামাজি যদি একটা অন্যায় করে তার জন্য একটা জাহান্নাম, জানিয়া শুনিয়া ওয়ালিল আলেমে সাবউনা ওয়াইলান, একটা জ্ঞানী ব্যক্তি যদি অন্যায় করে তার জন্য সত্তরটা জাহান্নাম, নাউজুবিল্লাহ, এই জন্য সাইন আমার দেশের মুরব্বিরা সর্দার মাতবর চেয়ারম্যান মেম্বররা কয় এতে না বেড়া মুরুক্ষ করিয়া লেছে কাম, আমনে শিক্ষিত হইয়া তা বড় জ্ঞানী হইয়া বিবেকবান হইয়া আমনে কেমনে ওই কামটা করলেন, কথা কয় এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান ওয়াইলুল লিল জাহালে ওয়ালিল আলেমে সাবউনা ওয়াইলান,
মূর্খ যদি একটা অন্যায় করে তার জন্য একটা জাহান্নাম শিক্ষিত হয়ে আলেম হয়ে যদি একটা অন্যায় করে তার জন্য 70টা জাহান্নাম আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা হযরত আলী কারামুল্লাহ ওয়াজ্জাহু নবীজির ভালোবাসে জোরে সরে গন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহলে বায়াত পাক পঞ্জতনের একজন পাক পঞ্জতনের একজন জোরে সরে গন আল্লাহু আকবার আল্লাহু আকবার আসরের টাইম কোনটাই আল্লাহ তো কোরআন শরীফ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা লা তুকদ্দামু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ খবরদার আল্লাহ রাসূলের আগে যাইও না আল্লাহ রাসূলের আগে ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো দুনিয়া রাজা বাদশারে ভয় করো এটা কয় না কইছে কাকে ভয় করো আল্লাহকে ভয় করো রিজিক দেয় কি আল্লাহ বরং যেতে আল্লাহ রাসূলের মতে ফতে নাই এটারে আল্লাহ বেশি কইরা খাওয়ায় কথা কয় না জ্বর সর্দি কাশ হারাম না আর যে বেটা তাহাজ্জুদ পড়ে জামাত ছাড়া নামাজ পড়ে না আরে নাকে দিহানি হয় কথা কয় ইচ্ছে করলে তো আল্লাহ নাকের হানি বন্ধ করে দিত আর না এটারে পরীক্ষা কর তুইজন আমার মতে ফতে থাকবি তোরে আমি পরীক্ষা দিই ছাত্র যত বেশি ভালো হবে তত পরীক্ষা নিব বেশি কথা কয় না আর যে ছাত্র বালা না এদের পরীক্ষা দিয়ে কে না দিয়ে কে এটা তো সবসময় ফার্স্ট ডিভিশন ফেল কথা কোন ঠিক না নয় ক্লাস এলাই মেট্রিক পাস করতে হারাম ইমানদারের পরীক্ষা ইমানদার জন্য এই দুনিয়া হলো জেলখানা কথা কয় না বেঈমানদার জন্য দুনিয়াটা বাবারে ব্যবস্থার মতন রাজত্ব করিব কবরে যাইব যাইতে দেরি হইব দুনা খাইতে দেরি নাই জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন ঈমান যে কত বড় গোপন দন বাইরে ঈমান বিল গায়েব আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব তোমরা ঈমান ঈমান আনো গায়েবের প্রতি বিশ্বাস করো এরপরে ফরমান ওয়াকিমুস সালাত এরপরে তোমরা নামাজ পড়ো ভাইও আগে ঈমান তারপরে হইল আমল সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো এক ওয়াক্ত নামাজ কাজা করলে আপনার উম্মতে 80 উকবা জাহান্নামের আগুন কত উকবা 80 উকবা এখন 80 কেন কইল এই 80 উকবা কাকে বলে 80 উকবা কিসকো কাতে হ্যাঁ জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা আমরা দুনিয়ার হিসাব হলো 60 সেকেন্ডে 1 মিনিট 60 মিনিটে 1 ঘন্টা 12 ঘন্টা 1 দিন বা 24 ঘন্টা 1 দিন বাবার রাতে দিনে 24 ঘন্টা 24 ঘন্টা 1 দিন 7 দিনে 1 সপ্তাহ 15 দিনে 1 ফক 30 দিনে এক মাস 12 মাসে এক বছর 12 বছরে এক যুগ কথা কয় 80 সেকেন্ডে 1 মিনিট 80 মিনিটে 1 ঘন্টা 80 ঘন্টায় 1 দিন 80 দিনে 1 মাস 80 মাসে বাবারে এক বছর 80 বছরে এক হোক বা এই ভাবে 80 হোক বা জাহান্নামে জ্বালাইব নাউজুবিল্লাহ দুনিয়ার হিসাব আর আখেরাতের হিসাব কিন্তু বেশ কম আছে এখন নবীজিরই আল্লাহ কয় ধমক দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মতে যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে 80 হোক বা জাহান্নামে জ্বালাইমো আল্লাহর হাবিব কথাটা শুন নাকি খুশি না বেজার কেন বাজার নবজি তো জানে উম্মত কত নামাজ বাবারে ফুটবল খেলতো যাইয়া ক্রিকেট খেলতো যাইয়া যুব সমাজের সারা দিব ময় মুরব্বীরা বাজারও যাইব কসুয়া বাজারে যাইব কসুয়া বাজারে যাইয়া মামলা করত বলি সাতপুর যাইয়া কত নামাজ কাজা হইয়া যাইব আল্লাহ নবী জানে কি জানে না নবীজি তো গেছে হজে আরাফার ময়দানে কথাটা আল্লাহ ওই টাইমে কইছি এখন আল্লাহর নবীকে আল্লাহ তুমি যদি দোজকে জ্বালাইবা জ্বালাও তোমার সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত নাই তবে আমার উম্মত আছে যেখানে আমি নবী আছি সেখানে জোরে সরে গান মারহাবা আসরের পরে ঘোষণা দিল আল্লাহর নবী ইচ্ছা কইরা সাহাবাদেরকে নিয়া আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ দা কাজা কইরা দিল আল্লাহু আকবার এখন উপায় কি আমার আল্লাহ দেখি কি দেখে না আল্লাহর ডাক দিয়ে কয় নবী গো নবী গো নবী গো কামটা করলেন কি আঞ্জারি করলাম এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নাম আপনি নিজে সাহাবাদেরকে নিয়া মাগরিবের নামাজ পড়েন না ইমাম সাহেব পড়েন না মুসল্লি হইব কি কথা কয় একটি খাড়ায় হিসাব করছে তুই ইমাম সাহেব যদি দেখছিস দেখে রে বেদ বেড়া তোর বাবা আমার একটা মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ আমার দিছে না তোর বাবার কাছে যাই বিচার দি যাই সাহেব দি বেড়া তো মেজাজ ঠিক ঠিক করে না হে বেড়ার মুসল্লি হলা খাড়ায় নিতে বার কাছে যাই সাহেব বাড়ি আনি আনি নিতে
ইমাম সাহেব কইছে আল্লাহর বাপজাদা রাখতো লক কিটমাই বিছানে লাইছে কোলা তো ভালোই আছে মনে কষ্ট নিয়েন না ইমাম সাহেব আল্লাহর নবী তো শুধু ইমাম সাহেব নয় ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া জোরে সরে মারহাবা আমার নবীজির কি নামাজের কথা শিখে দেন লাগবে না নবীজি 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 আরাফার ময়দানে ঘোরাফেরা করেন নামাজ ছইলে যাইতেছি সাওয়াশে দেয় না নবী কো নামাজ পড়তেন না এমন সাওয়াশ কোন সাহাবার নাই নবী ওয়াক্ত চিনি কিছিনে না আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু ও বন্ধু আপনার কর্ম উম্মতের জন্য ধর্ম সুবহানাল্লাহ আপনি আরাফার ময়দানে মাগরিবের নামাজ পড়েন নাই কিয়ামত পর্যন্ত যত হাজিরে হজে আসবে মাগরিবের নামাজ পড়তে দিতাম না সুবহানাল্লাহ জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা নবীজি আরাফা ছাড়িয়া মুজদালিফার দিকে রওনা দিছি যাইতে 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 বাবারে এশার সময় কোন সময় এশার আমি মাগরিবের নামাজ পড়ছি রাইতে 11:30 মুজদালিফা 11:30 মাগরিব পড়ছি আগে মাগরিব তারপরে এশার কাজা মাগরিবের কাজা আদায় করে দিছি জোরে সরে বলেন সুবহানাল্লাহ জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আমার নবীজি ওই মুজদালিফায় যাইয়া এশার সঙ্গে মাগরিবের কাজা যখন আদায় করে দিলেন আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আমি আমার কথাটার উদ্ধ করলাম আপনার কর্মটার উম্মতের জন্য ধর্ম বানাইয়া দিলাম সুবহানাল্লাহ নবী গো কিয়ামত পর্যন্ত যত সাহাবায়ে কেরাম আমার বান্দা বান্দিরা আরাফাতে আসব মাগরিবের নামাজ পড়তে পারবেন না আপনি যেহেতু পড়েন নাই কাউকে পড়তে দিতাম না পড়লে তার হজ হবে না নবীজি মুজদালিফায় যাইয়া এশার সঙ্গে মাগরিবের কাজ আদায় করে দিছে আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু ও বন্ধু আপনার মতো ইগো মাগরিবের নামাজ আরাফার ময়দানে কাজা করিয়া এশার নামাজ তার সঙ্গে যদি কাজাটা আদায় করে দেয় মুজদালিফায় যাইয়া আমি ওয়াদা করলাম ওই হাজির হজ কবুল করে লইম তার আমল নামায় গুনাহ রাখতাম না ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আমার নবী যায় সেই দিকে আল্লাহ পাকের আইন যায় সেই দিকে নবীজি বাইতুল মুকাদ্দাস দিকে ফেরি নামাজ আদায় করে জোরে সরে বলেন সুবহানাল্লাহ সমস্ত আম্বিয়া বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন আমাদের নবী নবীউল আম্বিয়া 316 মাস 16.5 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করে আল্লাহ খুশি নেবে যা এখন ইহুদিদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস ইহুদিরে কিবলা দোয়াখানা সোয়াখা রঞ্জাখানা বাড়ি গেখা মুহাম্মদ আমাদের ইহুদি ধর্ম ভালোবাসে না কিন্তু আমরা যে কিবলার দিকে ফিরি নামাজ পড়ি আমাদের কিবলার দিকে তিনি ফিরি নামাজ আদায় করে বুঝি আমরা ভালো না আমাদের ধর্ম ভালো না আমাদের কিবলা ভালো কথাটা বলছে নবীজি শুনছে আল্লাহু আকবার নবীজির অন্তরে ব্যথা পাইছি বিদ্রুপ করছে তারা ঠাট্টা করছে ক্রিটিসাইজ করছে আল্লাহ নবী মনে মনে কয় আল্লাহ কিবলাটা যদি আমার জন্মের স্থানের দিকে হইতো কত না বালা হইতো সুবহানাল্লাহ কথাটা কইতে দেরি আল্লাহ তো আলেমুল গায়েব বিজাতি সুদূর অন্তর খবর জানে কি জানে না তুমি তো অন্তর জাবিনি দয়া আমরা কইলাম পানা সুখে কিনা দুঃখে রাখছো গো দয়াল জানিয়া জানো না গো আল্লাহ কর আল্লাহ জাগালয় তোমার মন কোন আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু ইহুদিদের কথা বুঝি আপনার অন্তরে ব্যথা পাইছেন নবী আর ইহুদিদের কিবলার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়তে হবে না ফাওয়াল লেওয়া ঢাকা সাতরাল মসজিদিল হারাম জোরে সরে বলেন মারহাবা নবী গো আপনি মুখ মুবারক ফিরাইয়া দেন খানায় কাবা হেরাম শরীফের দিকে ফিরিয়া নামাজ আদায় করেন সুবহানাল্লাহ ফালানু আলাইয়ান্নাকা কিবলাতান তারদাহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তুষ্টির জন্য নয় আপনার সন্তুষ্টির জন্য আমি খোদা কিবলাটারে পরিবর্তন করে দিছি ফালানু আলাইয়ান্নাকা কিবলাতান তারদাহা আর দাহা কইলে আল্লাহর মর্জি অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য হইতো তারদাহা কইছে আল্লাহ কইছে আপনি নবীর সন্তুষ্টির জন্য আমি কিবলাকে পরিবর্তন করে দিলাম আর ইহুদিদের কিবলার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়তে হবে না আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ওই দিন হইতে আমরা কিবলা পরিবর্তন করে হেরেম শরীফ কাবার দিকে ফিরি নামাজ আদায় করি জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহু নামাজি না বেনামাজি নামাজি কেমন নামাজি যার জীবনে
আসরের নামাজ কাজা হয় নাই এবার নবীজি ডাক দিয়ে কইলিও আমার কাছে কেমন জানি লাগে আমার মনে চাই একটু আরাম করতাম সাথে সাথে আলী বসে গেছে ইয়া রাসূলুল্লাহ মাথা মুবারক রাখেন আরাম করেন এরা নবীজি আরাম করতেছেন চোখ মুবারক বন্ধ এখন আলী তো কয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উঠেন না কতনি উঠবেন এমন কোন কথা বলেন না আলী দেখতেছে নবীজি চোখ মুবারক বন্ধ আরাম করতেছে সূর্যটা লাল হইয়া অস্তমিত হইয়া যায় চতুর্দিকে আযান শোনা যায় আসরের টাইম হইয়া গেছে গত হইয়া যাইতেছে আল্লাহর হাবিব উঠেও না আসর নামাজ পড়তে পারে না মাওলা আলী নবীজি সরাইতে পারে না আসর নামাজ পড়তে পারে না আলী এবারে ডাক দিয়ে কয় আল্লাহ কি পরীক্ষা ফালাইলা গো আল্লাহ যদি নবীজিরে সরাইয়া দেয় আদবি হবে না বেয়াদবি হবে নবীজির সঙ্গে বেয়াদবি করলে জিন্দিগির বন্দেগি শেষ আমেলাতুন নাসেবাতুন তাসলা নারান হামিয়া জিন্দিগির বন্দেগি আল্লাহ নরকঙ্কাল বানাইয়া দিব আমার আল্লাহর বাবারে ডাক দিয়ে দেখতেছে মাওলা আলী কি করে আল্লাহ জানে কি জানে না নবীজি আল্লাহ চায় আলী কি নামাজেরে বেশি ভালোবাসে না নবীজিরে ভালোবাসে নামাজেরে নামাজ বারবারে ভালোবাসে আর নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না নামাজ তো কাদিয়া নিরাও পড়ে কথা কয় না জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা কত সুর সুরটা বারবার নামাজ পড়ে কথা কয় না আজকে এই কথাটা একটু কইয়া দেই আপনারা থাকবেন তো না অসুবিধা হইতেছে না জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা সুন্নি এলাকা হইলে এই ওয়াজ দরকার নাই এই ওয়াজ দরকার হলো আগাছা দিয়ে না আছে কথা কয় না ঠিক নেই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার অত্যন্ত গিল লাগে নামাজ পড়ে নবীর কথা শুনলে মুখটা কাড়া করিয়া নেয় আয় হায় রে তুই এরে বেড়া ব্যাক কল তোর নামাজ কি তোর বাদাদার তালুক নাই এটা কি তোর নানার বাড়ির সম্পদ নাই মাওর বাইর আবদার নাই ফাইসত কই আমার নবী না হইলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকুল জান্নাতা ওয়ালা নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালা লাইলা ওয়ালা নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালা নাবিয়ান মুরসালান ইফ মুহাম্মাদ ইজ নট বিন ক্রিয়েটেড দ্যান নাথিং বি ক্রিয়েটেড লাউলা কালামা খালাকুল আফলা জোরে সোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ নিজে বললেন যে আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম আর সব কুরসি লোহ কলম বেহস্ত দুজক নবী রাসূল কিছুই বানাইতাম না জোরে সোরে কোন মারহাবা আমরা তুন হেতারা যারা নবীর কথা শুনলে মুখ কালা কইরা লয় হেতারা নামাজ আরো বেশি পড়ে কথা কয় আমার জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন অন্তরে কান লাগান নবীজির মাথা মুবারক আলী রানের উপরে আলী এবার ডাক দিয়ে কয় মাহবুব মনে 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 কেমনে কয় মনে মনে এক ওয়াক্ত নামাজ কাজা কইলি আসি হোক বা জাহান নামে জ্বালাইবা 2,88,00,000 বছর আমার জীবনে আসল নামাজ কাজা হয় নাই গো আল্লাহ এখন কি নামাজ পড়তাম না তোমার বন্ধুরে আরাম করতাম আল্লাহ কি পরীক্ষা তোমারে ফালাইলা এই কইয়া চিন্তা করতেছে সূর্যটা লাল হইয়া গেছে অস্তমিত হইয়া যায় আসরের নামাজ তো চলিয়া যায় এবারে ডাক দিয়ে কই আল্লাহ গো এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম জ্বলতে রাজি আছি নবীজির সঙ্গে যদি বিয়াদুকি হইয়া যায় কাফের হইয়া যাইম কাফের কোনো হোক বা নাই কোনো হোক বা ভাইয়েরা বাবারা বন্ধুরা আশুক বা জাহান্নামের আগুনে জ্বলতে রাজি আছি কাফের হইয়া মরতে রাজি নাই এই মর্মে আলী দেখতেছে কি অবস্থা নবীজি সুক্ক মুবারক মেলে না সূর্য তা ডুববে গেছে নবীজি মরা মরে দিয়া উঠটা উঠতেছে আলীর চোখের পানি নবীজির দেখো মুবারকের মধ্যে পড়ছে সুবহানাল্লাহ আমার নবী একটা ডাক দিয়ে বলে আলী রে আমার মাথা মুবারক কি বেশি ওজন হইয়া গেছে নি কাঁদলেন কেন চোখের মধ্যে পানি দেখা যায় কেন নবীজির কত মুবারক দুইরা কয় নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বাসনা বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বাসনা বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা দয়া নবী তুমি কি তা জানো না আহা গায়ে বেরো খবর দাতা নিদান কালের মুক্তি দাতা গায়ে
সাহেবের কবর দাতা নিদান কালের মুক্তি দাতা তোমার রূপেতে মাওলার নিশানা নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বাসনা তুমি মাওলার রহমত অপরন্ত নিয়ামত কাউসার দান করিলেন রাব্বানা আকা জালালি বেবে বলে নবী তোমায় নাসি নিলে জালালি বেবে বলে নবী তোমায় নাসি নিলে মাওলার পরিচয় কেহ পাবে না নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বাসনা জোর সোরে গেল আল্লাহু আকবার আলি আমার নবীজির কত মোবারক ধরে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সাত আসমান যদি আলী রানের মধ্যে উঠাইয়া দেন আমার মনে হয় আমার কাছে কষ্ট অনুভব হবে না আপনি যদি আমার সামনে থাকেন ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা মোবারক আমার রানের মধ্যে রাখছেন এই জন্য কান্দি না গো নবী আমার জীবনে নামাজ কাজা হয় নাই আজকে আপনার মুহাব্বতে আশি উপা জাহান্নামের লাকড়ি হইয়া গেছি গো হাবিব আল্লাহর নবী কয় কেন কাসর নামাজটা আমার কাজা হইয়া গেছে আমার নবী ডাক দিয়ে কয় আলী নামাজ পড়বেন নি চতুর্দিকে মাগরিবের আজান চলতেছে আল্লাহু আকবার কোন নামাজ পড়তাম আল্লাহ নবী ডাক দিয়ে কয় আলী যেটা কাজা হইছে ইডা কোন নামাজ কাজা হইছে সূর্য যদি সুল পরিমাণ অস্তমিত হইয়া যায় আসর আর পড়া যাইব না বাবার সূর্য যদি সুল পরিমাণ উদিত থাকে মাগরিব পড়া যাইব না তিন টাইমে কিন্তু মুসলমানের জন্য নামাজ পড়া হারাম উদিত অবস্থা মাথার উপরে অস্তমিত অবস্থা কথা কয় তিন টাইমে নামাজ পড়া হারাম জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা এখন আলী ডাক দিয়ে কয় নবী গো কেমনে গো আসর পড়ব সূর্য তো অস্তমিত হইয়া গেছে আমার নবী হাত মোবারকটা সামনের দিকে বাড়াইয়া এইভাবে যখন ইঙ্গিত দিল ডুবন্ত সূর্যটা আসর টাইম হইয়া উদিত হইয়া গেল আল্লাহর হাবিব হাত মোবারক ধরে রইলেন মাওলা আলী চার রাকাত আসর নামাজ পড়লা সূর্যটা কাঁদতেছে আমার নবী ডাক দিয়ে কয় সূর্যরে কাঁপো কেন রে সূর্যের জবান খুললে গেছে সূর্যের ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো শুধু মানুষের নবী নয় আপনি তো আমি সূর্যেরও নবী আমরা দেশে অনেক হুজুর আছে কত বড় বড় হুজুর নবীজিরে কয় বিশ্ব নবী কথা কয় না তাহলে সূর্যের নবীকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য কথা কয় না আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা 13 লক্ষ গুণ বড় পৃথিবী হইতে 13 লক্ষ গুণ বড় আল্লাহু আকবার বিশ্বটা একটা সীমান্ত জায়গা আমার আল্লাহ কোন বিশ্ব আল্লাহ নেই আল্লাহ জগত বিশ্ব আল্লাহ নয় নবী জিও বিশ্ব নবী নয় আল্লাহ হলেন রাব্বুল আলামিন আমার নবী হলেন রহমত আল্লিল আলামিন নবীজি হাত মোবারক ধরে রইলেন সূর্যটা কাঁপতেছে নবীজি কয় সূর্যরে কাঁপস কেন সূর্য ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি তো শুধু মানুষের নবী নয় আপনি তো আমি সূর্যের নবী আপনি যে আমার ইঙ্গিত দিলেন ইশারা দিলেন আপনার ইঙ্গিত ইশারার সাথে সাথে যদি উদিত হইতাম না পারি আমি সূর্যের কোনো উপায় থাকবে না এই জন্য কাঁপতেছি আলী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নামাজ পড়া শেষ নবীজি হাত মোবারক টান দিল আবার সূর্যটা অস্তমিত হইয়া গেল আমি শ্রীরামপুরের ভাই বাবার কাছে জানতে চাই আমার নবী বাদে এই সৃষ্টি জগতে ডুবন্ত সূর্য উদ্দীত করার ক্ষমতা আসেনি সূর্য কয় নবী গো আমার হুকুম আল্লাহর হুকুম হইল পূর্ব দিকে উদিত হইয়া পশ্চিম দিকে অস্তমিত হওয়া মাশরিকে উদয় হই মাগরিবে অস্তমিত হই আমার জীবনে আমি আর কোনো হুকুম পাই নাই আপনি আপনারে আমারে হুকুম দিলেন উদিত হইতাম এই জন্য উদিত হইছি আবার যেদিন উদিত হমু ওই দিন কিয়ামত হইয়া যাইব হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল তা দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল জোরে সোরে বল সুবহানাল্লাহ নামাজ ছাড়ি দেওয়া কাজা করা নেকের কাজ না গুনার কাজ গুনার কাজ কবিরের গুনাহ আশি উপা জাহান্নাম কথা কয় 2 কোটি 88 লক্ষ বর্ষ জাহান্নাম নবীরে ভালোবাসতে যাইয়া কবিরা গুনাহ যদি করো এটা গুনাহ থাকবে না বেহেশতের সার্টিফিকেট হইয়া যাবে দলিল
মজমুয়ে আনহার দুররে মুক্তার বাবারে বাবুল মুজাজাব স্বামী কিতাব দষ্টব্য জোরে সুরে গুন সুবহানাল্লাহ স্বামী কিতাবের মধ্যে খুলেন কিতাবুল মুজাজাত খুলেন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা বাবুল মুজাজা আমার নবীজির মুজাজা অস্তমিত সূর্য উদিত করা জোরে সুরে গুন সুবহানাল্লাহ হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল তা দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল শেরে খোদা আলীর তরে শেরে খোদা আলীর তরে বেহস্তের খবর পাঠান নবীর প্রেমে জান কর কুরবান সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান জালালি ডাকিয়া বলে ওরে মুনাফিকরা বুঝলি না নবীর প্রেমে পাগল হইলে দুজকের ভয় থাকে না জোরে সুরে কোন সুবহানাল্লাহ আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে দুজক হইয়া যায় হারাম নবীর প্রেমে জান কর কুরবান সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান ওয়াজ করুনি নবীর প্রেমে দন্তরাজি বাঙ্গিল 32টা কবিরা গুনাহ করুনি এ করিল কথা কথা উহুদের ময়দানে কোন ময়দানে উহুদের ময়দানে নবীজির দান মুবারক শহীদ হইছি দুইটা দাঁত মুবারক একটা সানাই ওলিয়া আর একটা সানাই সোফলা জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা ইরে ওয়াজ্জা পাগলা জঙ্গলের মধ্যে আসে খবর পাইছি মানুষ আসা যাওয়া করে আজকে উহুদের ময়দানে আমার দয়া নবীজির দান মুবারক শহীদ হয়ে গেছে ওয়াজ্জা পাগলা কয় আল্লাহ আমার মুখে দাঁত থাকবো নবীজির মুখে দাঁত থাকবে না এটা আমার সহ্য হবে না ফাতর হাতে লইয়া একটা একটা কইরা দাঁত ভাঙ্গা আরম্ভ করলেন একটা ভাঙ্গে মনে মনে কয় আল্লাহ এটা যদি না ভাঙ্গে অন্যটা ভাঙ্গে তো হইলে তো আর প্রেম হইল না জোরে সুরে কোন সুবহানাল্লাহ উপরেরটা ভাঙ্গে কয় যদি নিচেরটা ভাঙ্গে যায় নবীজির এই কয়া নিচেরটা ভাঙ্গে বাবারে একটা একটা করা সমস্ত দাঁতগুলা ভাঙ্গা ফালাইছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস জোরে সুরে কর সুবহানাল্লাহ তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো যাহা আমি আল্লাহ তোমাদিগকে দান করেছি এখন দান দিছে কি বলে হুজুর এমনি কত দাঁত হাসপাতালে পাওয়া যায় এই আল্লাহর গজিব গিয়া দাঁত কুলির লগে বার হই যায় কথা কয় এটি অজাত্য দাঁত আর যদি আল্লাহ দিছে এটি হলো জাতিগত দাঁত জোরে সুরে কর সুবহানাল্লাহ ফাগলা একটা একটা করে 32টা দান্তের বাইনে ফলাইছে 32টা কবিরে গুনাহ করছে আল্লাহ ডাক দিয়ে কই ওয়াজ্জা ফাগলা রে তুই আমি আল্লাহ যেই নবীরে ভালোবাসি তুই ফাগলা বুঝি আমার বন্ধুরে ভালোবাসলি রে এই ভালোবাসার কারণে আমি আল্লাহ খুশি হইয়া 32টা কবিরে গুনার কারণে আমার নবীর জুব্বাটা তোরে দান করে দিলাম ওয়াজ করুনি নবীর প্রেমে দন্তরাজি বাঙ্গিল 32টা কবিরা গুনাহ করুনি এ করিল প্রেমে ফইরা গুনাহ কইরা প্রেমে ফইরা গুনাহ কইরা দয়ার নবীর জুব্বা পান নবীর প্রেমে জান কর কুরবান সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান জোরে সুরে গুন মারহাবা নামাজ 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 আসেন দশ ভাগ ফিরে ফিরে দেশতে গির মাহবুবে সুবহানি কুতুব রাব্বানি শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানি ওয়াল হাসাইনি ওয়াল হুসাইনি ওয়াল বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে সুরে গুন সুবহানাল্লাহ এবারার যুগে একতারা স্বামী স্ত্রী স্বামী আসিল আন্তর্জাতিক শো আন্তর্জাতিক বড় বড় দশতলা বিশতলা বিল্ডিং এতে ডাকাতি করে চুরি করে তো স্ত্রী কখন দাঁড়িয়ে তো ফাঁক দড়ি গেছে দাঁড়ি ফাঁক দড়ি গেছে ওই মরণের টিকিট আইতে আছে কথা কয় না গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না ভুবনে নিরাঞ্জনে দিবে তোরে দোজকে রাগুনে ফুলবে তোরে দোজকে রাগুন বাঙ্গানে মসজিদ বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর বাঙ্গায় আল্লাহর কাবাগর দিল কাবাতে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর কথা কয় না মন বাঙ্গা নহ মসজিদ বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর বাঙ্গায় আল্লাহর কাবাগর দিল কাবাতে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর আসল কাবা নাসি নিলে ডাকলে কি আর তারে মিলে আসল কাবা নাসি নিল ডাকলে কি আর তারে মিলে নামাজ রোজা সব বিফলে নামাজ রোজা সব বিফলে বৃথা আল্লাহু আকবার মন বাঙ্গা নহ মসজিদ বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর বাঙ্গায় আল্লাহর কাবাগর দিল কাবাতে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর জোরে সুরে গো নাউজুবিল্লাহ ও যুব সমাজেরা এরে শক্তি লই আসছো এই শক্তি তোমার থাকবে না শক্তিটা দিছে কি তুমি বাবা মা বাবা বাল্লক সাথে ময় মুরব্বীর সাথে এমন ভাবে কথা কও কয়বার গেছো আল্লাহর ঘরে মসজিদে যায় নামাজ পড়ছো এটার হিসাব হবে কি হবে না তোমার ঝগড়া করার সময় সন্ত্রাসী করার সময় তোমার গায়ের মধ্যে এত শক্তি নামাজ পড়তে যাইতে পারো
তখন তোমার শক্তি যায় কই কথা কোন ঠিক নেই আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এত রং তামাশা করেন না ফামাই আমাল মিসকালা জাররাতিন খাইরা ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা জাররাতুন শাররা ইয়ারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে হিসাব দিতে হবে কথা কোন ঠিক নেই ও তোর শিশুর ঘরে জীবন এলো কত জনায় ভয় পাইলো কেহ না পারে তোমার শোনে 40 বছর হইলে পার কলকব যায় দরিবে জংকার 40 বছর হইলে পার কলকব যায় দরিবে জংকার জঙ্গুরিবে পিছনে পিছনে অতর জঙ্গুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে ফুরবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে তাই এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিন মনে সেদিন হাত তুলিয়া চাইবে মাপ সেদিন হাত তুলিয়া চাইবে মাপ যত কিছু কইরা সপাপ তাই জালালি কয় তওবা কর জীবনে ও তুই জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে ফুলবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে জোর শোন নাউজুবিল্লাহ এই শক্তি কোন কাজে লাগাইছেন হ্যাঁ দিল্লি শ্রীরামপুর বাজারও গেছেন কচুয়া গেছেন কিন্তু কবার মসজিদও গেছেন এটার হিসাব হবে কি হবে না জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনে কষ্ট নিয়েন না স্বামী এবার ডাক দিয়ে কয় স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী গো চুরি করা বন্ধ করো এই চুরি করে আমারে খাবাও আমি তোমার কবরে যাইতাম না হিসাব দিতাম না তোমার কামাই করো হরে ফরে রক্ষা চুরি করো ডাকাতি করো তোমার হিসাব তুমি দিতে হবে কথা কয় কবরে কি মা বাবা যাইবনি যে স্ত্রী রে খাবান যে সন্তান রে খাবাইতেছেন কষ্ট করে মাতার গাম পায় ফালাইয়া ছেলে মেয়ে কি কবরে যাবেনি আহা এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা আপনি আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন অন্তরে কান লাগান স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী চুরি করা ছাইরা দাও আল্লাহর ওলি দরবারে যাও আল্লাহর ওলি দরবারে গেলে ভালো হইয়া যায় জোরে সোরে গান সুবহানাল্লাহ কয় তুই কো আব্দুল কাদের জিলানী কাউসেবাকের দরবারে যাইতা হে বেটা গেলে কবে চুরি করা বন্ধ কর চুরি করি কিনা কোনা তোর কথা আমি মানতাম না তো একদিন দুই দিন তিন দিন এইভাবে বেড়ি যদি কোনো জ্বালা স্বামী এই কাজ করতে বাধ্য হয় কথা কর গেছে গাউসেবাকের দরবারে গাউসেবাকের দরবারে যাকে হুজুর আপনার কাছে আসে তওবা করতাম কি তওবা করবি কো জীবনে বহুত ডাকাতি করছি চুরি করছি নামাজ তো পড়িয়ে নাই হুজুর গো আপনি আমার বয়াত করাই দেন জোরে সোরে গান সুবহানাল্লাহ আমার আমার কাছে বয়াত হইতে হইলে এক নম্বরে তুই চুরি করা বন্ধ করতে হইব ইরে সোরা বেড়া কয় হুজুর যা কম তা মাইনাম চুরি করা বন্ধ করতাম ভাইতাম না নাউজুবিল্লাহ আপনি যা কইবেন তা মাইনাম আমি চুরি করা বন্ধ করতাম ভাইতাম না কো সত্য কথা কইতে পারবি নি কো ভাইরাম নামাজ পড়তে পারবি নি কো ভাইরাম লেকিন চুরি করতে হইব আমার চুরি অনুমতি দিতে হইব আল্লাহর ওলি গাউসেবাগ ডাক দিয়া কয় তোর মনে যা আসা তা করিস আমি তোরে বাধা দিতাম না তবে আমার একটা কথা তুই রাখতে পারবি নি কো চুরি করতাম ভাইরাম নি কো পারবি কো তলে যা কইবেন তা মানলাম জোরে সোরে গান সুবহানাল্লাহ গাউসেবাগ কয় আমার একটা কথা তুই রাখবি তুই যার তোর মনে যা আসা তা করিস আমার কোনো বাধা নেই কতলে তো আর কোনো অসুবিধা নেই চুরি করতে পারলে যারে হুজুর অন্যটা বাদ দাও শুধু চুরিটা যদি করতে পারি আপনি যা বলবেন তা মানি না কথা আমি যা বললাম তা না শুধু যেখানে তোর আজান শুনবি সাথে সাথে নিজে আজান দিয়া নামাজ আদায় করবি কো চুরি করতে পারতাম পারিয়াম তো কো পারবি মারহাবা কয় চুরির অনুমতি লইয়া লিস দিছে কে অনুমতি গাউসফা ছোট অলি না বড় অলি সমস্ত অলিগুলো সম্রাট জোরে সোরে গান আল্লাহু আকবার যা হুজুর তুনজন অনুমতি পাইছি আজকে তো রাজার বাড়ি যদি চুরি করি কার বাড়ি রাজার বাড়ি রাত্র গভীর হয়েছে স্ত্রীর ডাক দিয়ে কয় তুমি কইছো বায়াত হইতাম আজকে কিন্তু হুজুরের কাছে বায়াত হইছি কত এখন আবার ওনাকে দাঁড়লে কই যাও কো চুরি করতাম আগের অভ্যাস কত হুজুর তো ওরা মানা করে না কয় না হুজুর তো অনুমতি লইয়ে যাইতেছে কথা কম কহ গেল রাজার বাড়িতে গভীর রজনীতে বাইরে তালা ভাঙলো
সুকেজ বাংলো আলমারি বাংলো বাঙ্গে স্বর্ণগনা অলংকার আদি যা কিছু আছে সব কিছু লইল বস্তার মধ্যে বইল বইতে বইতে খোঁজ কইরা এগুলি জরা করিয়া বাবারে খোঁজ কইরা কইরা বস্তার ভিতরে ঢুকাইতে 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 এমন টাইমে কানে শোনা গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম এটা কি জোহরের আযান না ফজরের আযান এখন হুজুরে অনুমতি দিছে যখন আযান শুনবি জাগার মধ্যে থাকতে আযান দিয়ে নামাজ পড়বি আর জোরে সুরে কোন সুবহানাল্লাহ এখন সোরা বেটা গত্তুন বাহির হইব আযানটা শুনছে সাথে সাথে আযান মাইরা দিছে রানিয়ে ডাক দিয়ে কয় উঠো না আমরার ভাগ্য খুইলা গেছে আজকে আল্লাহর রলির আগমন আমার ঘরে আইছে আল্লাহু আকবার উড়ো থাক তো পকিত হইছে আল্লাহর রলি আমরার ঘরে আইছে আযান দিছে এখন উড়ো আল্লাহর রহমত নাজিল করছে কিটা কো সূরা পায় আকতা কইও না আল্লাহর রহমত হইছে আল্লাহর রলির কদম আমরার ঘরের মধ্যে পড়ছে আল্লাহর রলি আযান দিতেছে এই জন্য উড়ো আর ঘুমে থাকা যাবে না আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম হইতে নামাজ ভালো ঘুম হইতে নামাজ ভালো জোরে সুরে মারহাবা রানিয়ে কয় ওলি রাজা কয় সো রানিয়ে কয় ওলি রাজা কয় সো দুইজনের মধ্যে ঝগড়া লাগিয়া বাইরে যাইতে যাইতে ঘরে লাইট দিছে দেখতে দেখতেছে লাইট দিয়ে দেখতেছে মালগুলা দরজার সামনে ঘরে দরজার সামনে দরজা খোলা দরজা খোলা আলমারি শোকেস ভাঙা দরজা খোলা বস্তার মধ্যে মাল এখন সোরা বেটা নামাজ পড়ে সুবহানাল্লাহ এ বেটা সোরা বেটা নামাজ বন্ধ কর রাজা কয় নামাজ বন্ধ কর আর বুঝি বাহানা করতে পারস না ইরে রানিয়ে কয় আল্লাহর দোহাই লাগে তুমি একটা মারি দিও না একটা আঘাত করো না আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে কোনো ইতিহাসে ভাই নাই নিজে সোর হইলে আজান দিয়ে নামাজ পড়তো ইরে আল্লাহর ওলির আগমন কইছে আল্লাহর ওলি যদি ঘরের মধ্যে না থাকতো সোরা বেটা মালগুলা লইয়া বাইগা যাইত কথা কোন ঠিক না রানিয়ে কয় ওলি রাজা কাসুর বাইরে এবার সোরা বেড়ায় ডাক দিয়ে কয় ও মা ও বাবা ও রাজা রানী আমনে গো আল্লাহর দোহাই আমারে মারে না যা করেন আমি কিন্তু সোর আমি ওলি না ওলি না ওলির কাছেও আমি যাইতাম পারি নাই ইগো আমি নিজে চুরি কইরা মালগুলা লইয়া আর আনা দিছি বিশ্বাস যদি না করেন ইরে রানিয়ে ডাক দিয়ে কয় এত আ কথা কইয়েন না আপনি আল্লাহর ওলি জীবনে কোনোদিন শুনি নাই কোনোদিন দেখি নাই ইরে সোরা বেড়ায় আজান দিয়ে নামাজ পড়তে মালগুলা আপনার কারণে আল্লাহ আমরারে বাঁচাইয়া দিছে আজান দিছে আপনি যদি আজান না দিতেন সোরা বেড়া মালগুলা লইয়া যাইতো জোরে সোরে কোন আল্লাহু আকবার রানিয়ে কয় অলি রাজা কসুর কয় আপনারা যদি বিশ্বাস না করেন তা কইলে কাউসবাস আব্দুল কাদের জিলানির কাছে যান কয় যাই ইমাম পড়ে আপনি ইমামতি করেন আমরা স্বামী স্ত্রী নামাজ পড়ি সোরা বেড়া ইমামতি করে রাজা রানী নামাজ পড়ে মারহাবা করে জ্ঞানী কোনি ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন অন্তরে গান লাগান আমার আল্লাহ ডাক দিয়া এলকাকে এলাকে আল্লাহর ওলিদের সাথে আল্লাহ কাশফার দ্বারা কথা কয় আল্লাহ ডাক দিয়ে কয় আব্দুল কাদেরও এ সোরা আর সোরা বেড়া যদি আইয়ে ইরে রাজা রানীরে লইয়া আমনে নিজে মুরিদ করাইয়েন না এ সোরা বেড়ার কাছে এ রাজা রানীরে কুতুব বানাইয়া মুরিদি করাইয়া দিয়ে এখন রাজা রানী গেছে ওই গাউসে বাগের দরবারে ডাক দিয়ে কয় হুজুর আপনি সাক্ষী এতে বেলে সুর কয় শক্ত ছিল সুর যখন বায়াতের রাসূল গ্রহণ করছে আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ কইরা আল্লাহ তারে একজন ওলি বানাইয়া দিছে তে সুরি কইতো ঠিক আমার থেকে পারমিশন লইছে আমি তারে পারমিশন দিছি যখন নামাজের আজান শুনব জাগার মধ্যে দাঁড়ায়া আজান দিয়া নামাজ আদায় করতে হবে এই জন্য নামাজ পড়ছে এখন তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া তারে আল্লাহ একজন ওলি বানাইয়া দিছে তোমরা জামাই বউ দুজনে তার কাছে মুরিদি হইয়া যাও জোরে সোরে কোন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলী যুব সমাজ বয়সটা বেড়ে গেছে বল শক্তি কমে গেছে এই জীবনটা হেরে গেছে সময়ের কাছে
আর তো কাজ হবে না বাতে মাসি আর তো কাজ হবে না বাতে মাসি আমার ছেলে আর আমি এক হাড়ির ভাত খাই ছেলে হয় মোটা তাজা আমি যে শুকাই কথা কয় ছেলে হয় মোটা তাজা আমি শুকাই চুলগুলা চুলগুলো ঝরে গেছে দাগগুলো নড়ে গেছে জীবনটা হেরে গেছে সময়ের কাছে আর তো কাজ হবে না বাতে মাসি আর তো কাজ হবে না বাতে মাসি আমি আর আমার ছেলে এক ঘরে ঘুমাই ছেলে যায় রাত ভরে ঘুম আমি জিমাই কথা কয় বুড়া কালে ওষুধ খাইলে ঘুমায় না কথা কয় না ফোলা তো নাক টান্না টান্না ঘুমা আমি আর আমার ছেলে এক ঘরে ঘুমাই ছেলে যায় রাত ভরে ঘুম আমি জিমাই মরার চিন্তা বেড়ে গেছে চোখের ঘুম পড়ে গেছে জীবনটা হেরে গেছে সময়ের কাছে আর তো কাজ হবে না বাতে মাসি আর তো কাজ হবে না বাতে মাসি কথা কোন ঠিক নেই 80 90 বছর গিয়া বুড়া মানুষের যত আদর্শ খাবার খাবান যত আমিষযুক্ত খাবান যত ভিটামিন যুক্ত খাবান চামড়া যে মরতে গেছে চামড়া কি আর সোজা হইবনি দাঁড়ি কি আর কাঁচা হইবনি ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এই জন্য জুয়ান কালের হেফাজত আল্লাহর কাছে সবচাইতে পছন্দ জোর সোর গুণ মারহাবা ভাইও এই মাহফিলটা জানি কত বছর এটা কত বছর হইছিল আচ্ছা কত বছর এই মাহফিল 4 বছর আগামী তো হবে 5 বছর মারহাবা কয় না মাহফিলটা প্রতি বছর হোক আপনারা শান কি চান না জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা মাহফিল রুসেলে আলেম ওলামারা এলাকার মধ্যে আসে বাইরে আল ওলামা ওয়ারা সাতুলাম্বিয়া আলেমরা হইল নবীজির ওয়ারিস মারহাবা কয় না জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একজন হক্কানি নাইবে রাসূল সুন্নি ওলামায়ে কেরামের যখন গারামের মধ্যে কদমটা ঘোরে আল্লাহ 40 দিনের জন্য আযাব গজব বন্ধ কইরা দেয় সুবহানাল্লাহ জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব এই গাউসাবাকের মাহফিল আমার নবীর নামের মাহফিল কুরআন হাদিসের মাহফিল কুরআন সুন্নাহর মাহফিল অক্ষুণ্ণ রাখার জন্য আগামী বছর পাঁচ পঞ্জাতনের নামে পাঁচ বছর হবে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা ও শ্রীরামপুরের বাবারা একটা লোকে আসেননি হুজুর জীবনে কত খাইলাম কত টাকা রুজি করলাম কত কষ্ট করলাম মাতার গাম পায়ে পালাইলাম কবরে যাব আমি যাব আমার সঙ্গে আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ যাবে না আমার নবী কবরে থাকবে কে থাকবে না ওই নবীর মহব্বতে 5000 টাকা ওয়াদা করতেন হুজুর নগদ আমার কাছে নাই ছেলে বিদেশে আছে হুজুর আল্লাহ যদি আমার তকদিরটা পরিবর্তন করে দেয় ওয়াদা করলাম আগামী এক বছরের মধ্যে আমি টাকাটা দিয়ে দিব আগামী বছর মাহফিলের জন্য এমন একটা মায়ের ছেলে এমন একটা বাবার ছেলে আসেনি হুজুর আমি আগামী বছর এই মাহফিলটা অখণ্ড রাখার জন্য 5000 টাকা দিয়ে দিব আল্লাহ যাতে আমার ক্যান্সার রোগ হার্ট রোগ প্যারালাইসিস রোগ না দেয় তকদিরে যা আছে তা হয় দুয়ার মাধ্যমে পরিবর্তন পরিবর্তন হয় তাই আমি আপনাদের কাছে আশাবাদী 5000 টাকা এমন কিছু নয় রে বাবা আল্লাহর ওয়াস্তে নবীজির মহব্বতে 5000 টাকা নবীজি আলী ফাতেমা হাসান হুসাইনের মহব্বতে কে পারবেন 5000 টাকা কুরবানি করতে এই কুরবানি মুসিলাতে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করবে কোন না আমি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়েদ মুহাম্মাদ ওয়া আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা সাইয়েদিনা এই যুগটা কি নবুত যুগ না বেলায়েতের যুগ সে কোন সিন জোর সোর মারহাবা কিসের যুগ বেলায়েতের যুগ আল বেলায়েতু জিল্লু নবুয়ার বেলায়েত হইছে নবুয়তের ছায়া জোর সোর মারহাবা অনেকে ওলি আল্লাহ বিশ্বাস করে না কথা কয় না আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা যোগ দেয় হলো ওলি আল্লাহর যোগ 356 জন ওলি শীর্ষস্থানীয় ওলিদের মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীটা নিয়ন্ত্রণ করবেন সুবহানাল্লাহ এই শ্রীরামপুর গ্রামের মধ্যে তরিকতপন্থী লোকের বাবারে সমাগম বেশি এই জন্য আমি আপনাদের কাছে বলবো ফাঁক পাঞ্জাতনের মহাব্বতে আল্লাহ কারে তৌফিক দিছে হতে পারে শেষ মাহফিল শেষ মোনাজাত তকদিরে যা আছে তা হয় দোয়ার মাধ্যমে পরিবর্তনে পরিবর্তন হয় 5000 টাকা চাইছি 11000 চাই নাই ফাক পাঞ্জাতনের ইজ্জতে আল্লাহ কারে কবুল করেছে কারে তৌফিক
দিছে এ ফাক ফাঞ্জাতন বাবারে সুপারিশ ছাড়া কেউ বেহোশতে যাওয়া সম্ভব হবে না আমার নবীর মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় নবী গো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনি যেমনে খুশি আমি আল্লাহ তেমনি ভাবে রাজি সেই নবীর মহব্বতে আজকে কিতাব আর কাছে আসলে আছে না অনেক জায়গায় কমিটিতে মিছা কথা কয় দাবাত দে হারাম খাবা না কত দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নিয়ে হাসিল হাসিল করুন ফুস্টার দিয়ে দেয় ব্যানার দিয়ে দেয় মাইকিং করে দাবাত দেয় আর তার মুখ দিয়ে উড়াই দেয় কথা কয় না প্রত্যেক মাহফিলে কি তাবারক হয় সব জায়গায় তাবারক হয় কিন্তু আজকে আছে কি নাই অতএব কমিটির কথা কাজে মিল আছে জোর সর মারহাবা এই তাবারক আল্লাহু আকবার এই তাবারকের মধ্যে নামাজ নিয়ামত বরকত আল্লাহ দান করে দিয়েছে কত দেখছি কত শুনেছি বাবারা এই তাবারক খাইয়া অনেকে যে রোগ ডাক্তারে ভালো করতে পারে না সে রোগ আল্লাহ নবীর মহব্বতে সাফা করে দিয়েছে